কত রকমের দালালি, মসজিদে মারামারি রেকর্ড ইসরায়েলে দেখছি, বাংলাদেশে দেখছি, এর আগে যখন 88 এক হুজুর ছিল সুতো মারামারি হয়েছে, আজকেও মাশাআল্লাহ কম বেশি মারামারি হয়েছে। মসজিদের ইমাম হবে, উনি ওই ডাইনি মহিলারে মা উপাধি দিছিল, মা উপাধি দেওয়ার পরে উনি আম্মার কাছে একটা দাবি করছে, আম্মা সবাই নৌকায় ওঠে, আমার একটু শখ, নৌকায় উঠে যদি টিএমপি হইতাম আমার একটা টিকিট দিবেন। তো মহিলা কি এত ভালো যে হুজুরের মন্ত্রী বানাইয়া মানিজ্য সব যাবে, না না আপনার এই মতো দিছি ওইটাই চালায় যা, আর বেশি দরকার না। তো যে হুজুর সরকারি নৌকায় উঠা নৌকা বাইয়ে বাইয়ে জাতীয় সংসদে যাবে, এত শখ করছিল জনগণ, তো ওই হুজুরের দালাল হুজুরের পিছনে নামাজ পড়তে রাজি না। তুই নামাজ না পড়লে হবে কি, আমি তুই ইমাম, আজকে সে চর দখলের মতো দখল করতে আসছিল। তো জনগণ যেভাবে মাইকটের দুই চারটে জনগণ খাইছে, কিন্তু হুজুর ইজ্জত নিয়া বিমানে উঠতে পারে না, এর আগে ভাগছে। দেখেন সুবহানাল্লাহর অবস্থা দেখছেন, জোরে কন্ত সুবহানাল্লাহ, এই আওয়াজটা কি ইলেকশনের জন্য রাখছি? আলো 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 দিয়া তুলসিরাত পার হবে, সূর্যের মতো আলো হবে, চাঁদের মতো আলো হবে, সার্চ লাইটের মতো চালো আলো, পাহাড়ের মতো আলো হবে, পিন পিন করা আলো হবে, এই আঙ্গুলে কুতুব দিয়ার বাতির মতো জলে নেবে, জলে নেবে, জলে নেবে, জোনাকি পোকার মতো একটু একটু জ্বলবে, নিপবে, জ্বলবে যখন দৌড় দিয়ে যায়, দৌড় দিয়ে যায়, তুলসিরাতের গোড়ায় পড়ে পড়ে থাকে। ওই আলো দিয়ে তো বাবা ব্রিজ পার হওয়া যাবে, ওই সময় দেখবে কি ধুমসে দৌড়ে একজন আসতেছে, ইয়াস আনুরুহু বাইনা আইদিহি ওয়া আইমানিহি বুশরাকুম লিয়াউমা জান্নাত চিল্লায় কোন আল্লাহু আকবার, দেখবে এই পাশে আলো দৌড়ায়, এই পাশে আলো দৌড়ায়, সামনেও আলো দৌড়ায়, পিছনেও আলো দৌড়ায়, আলো দৌড়ায় ও বিদ্যুতের গতিতে তুলসিরাত পার হয়, সুবহানাল্লাহ। এখন যার আলো পিন পিন না, ওই যা আল্লাহু আকবার, কিছু কিছু দোয়া দরুদ তো পড়ছেন মসজিদে বিক্রিয়া, একটু তো আলো আপনার আছে, বসে রয়েছেন তুলসিরাতের ব্রিজের কোনা, মহিলার একটু পর্দা করছে না, শাশুড়ি কি লাইছে এটা তো পরে, নানের ননদিনীরে ঢুকতে দেয় না, ননদিনী চিনেন তো, হ্যাঁ মানে স্বামীর বোন, যেটাই ওই ডাইনি বৌরে ঘরে বিয়ে বিয়ে করায় নিয়ে আসছিল, এখন দুনিয়া সব ভালো, শাশুড়ি আর ননদিনী ছাড়া সব ভালো, তো উনিও তো আল্লাহ বিল্লে কম সে কম কিছু কিছু করছে, করছে না, একটু তো আঙ্গুলের কোনায় থাকবে, এই আঙ্গুলের কোনা দিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পিন পিনে আলো নিয়ে কি আপনি সেন্ট মার্টিন যেতে পারবেন? ও জাহাজ ডুববে কবে, মিয়ানমারে ঢুকে যাবে, ঠিক আছে, ওই সময় দেখবে যে যাচ্ছে, ওই যারে মামলার আসামি বানাইছি না, কইছি তো তুই তো বিশ্বাস করো না, আসলে তো আমি তোর দলেরই লোক ছিলাম, তো বুঝো তো আলেম মানুষ বেশি কি আর পাওয়া যায়, দেখেন না আলেমরা তো কেউ একেবারে জননী বানাই দিছিল, আর একজন আলেম তো অলরেডি জান্নাতের টিকিট ব্যক্তি থেকে ব্যক্তি ফ্রি করে বেড়াইত। হ্যাঁ আমাদের এই খবিসা মহিলারেও জান্নাতের একটা টিকিট দিয়ে ফেলছিল, আমাদের ছেলেরা খুঁজতেছে কয় স্যার ওই হুজুর কোথায়, আমরা তারে পাইলে একটু আদর করব, কারণ উনি তারে জান্নাতের টিকিট দিয়ে ফেলছে, জান্নাতের টিকিট দেওয়ার আগে ভাবতে হবে আপনি কারে দিতেছেন। ওনার অনেক শখ ছিল, বাইতুল মোকাররমের ক্ষতি হবে এই জন্য ফ্রি জান্নাতের টিকিট দিয়ে দিছিল, পরে দেখে কপালে জোটে নাই, আম ও গেছে বেটার সালাও আছে, এখন ছেলেরা খুঁজতেছে এই টিকিট বিক্রেতা কই। আমারে মাঝে মাঝে জিজ্ঞেস করে আমি কত ভিআইপি লোক যে বলতে পারবো, আপনারা পাইলে আমারে ফোন দিয়েন, আমার ছাত্ররা তারা খুঁজতেছে, আমার ওরাও দু চারটে টিকিট নিবে, দিতে না পারলে কি লেগে শোনা করে দিবে। কত রকমের দালালি, মসজিদে মারামারি রেকর্ড ইসরায়েলে দেখছি, বাংলাদেশে দেখছি, এর আগে যখন 88 এক হুজুর ছিল সুতো মারামারি হয়েছে, আজকেও মাশাআল্লাহ কম বেশি মারামারি হয়েছে। মসজিদের ইমাম হবে, উনি ওই ডাইনি মহিলারে মা উপাধি দিছিল,
মা উপাধি দেওয়ার পরে উনি আম্মার কাছে একটা দাবি করছে, আম্মা সবাই নৌকায় ওঠে, আমার একটু শখ, নৌকায় উঠে যদি টিএমপি হইতাম আমার একটা টিকিট দিবেন। তো মহিলা কি এত ভালো যে হুজুরের মন্ত্রী বানাইয়া বাণিজ্য সব যাবে? না না, আপনার এই মতো দিছি ওইটাই চালাইয়া যা, আর বেশি দরকার না। যে হুজুর সরকারি নৌকায় উঠা নৌকা বাইয়া বাইয়া জাতীয় সংসদে যাবে এত শখ করছিল, জনগণ তো ওই হুজুরের দালাল হুজুরের পিছনে নামাজ পড়তে রাজি না। তুই নামাজ না পড়লে হবে কি? আমি তুই ইমাম, আজকে সে চর দখলের মতো দখল করতে আসছিল। তো জনগণ যেভাবে মাইকটির দুই চারটে জনগণ খাইছে, কিন্তু হুজুর ইজ্জত নিয়া বিমানে উঠতে পারে না, এর আগে ভাগছে। এই জাতীয় দালাল থেকে সাবধান হই, কথা বুঝেন না? ঘুমায় গেছে সিলেট থেকে কাঁথা বালিশ নিয়ে আসবো নি, বিমানের জন্য আনবো নি। আহা, এখন ওনার কি হবে গতি? আলো তো পিন পিনানি আলো, প্রচন্ড গতিতে যে আলো নিয়ে তো দিবে, সে ডাক দিব বন্ধু, এই দোস্ত তিনি আমার ক্লাসমেট আলী, আমাদের সাথে একসাথে পড়ছিলাম, এই আমার থেকে যা কম বোকা নিয়ে যা নিয়ে যা। আলো আলো বন্ধু বলবে কিলার জিও মরাকু ফালতামি সুনুর, পিছনে দৌড়া, পিছনে আলো খোঁজ, পিছনে গুজগুজ করে শিকড় কাটছে না, আলেমদের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে না, প্রচার করছে না, কোনাই ছোট্ট একটা শিশুর মতো চেহারা রফিকুল ইসলাম মাদানী কত অত্যাচার করেছে ছেলেটাকে, একবার বলে নাই নেত্রী আপনি থামে, আলেমদের রক্ত নিয়ে সিলিবিলি খেলা যায় না, আলেমদের সম্পর্ক আল্লাহর সাথে ঠিক না। ওই পিছনে যাও, ওখানে আলো খোঁজো, তো আলো তো খুঁজে পাবে না, দার জান্নাতের দুয়ার যাবে বন্ধ হয়ে। জাহিরু এখন বাতিনু ফিল আদব, দরজা বন্ধ হওয়ার পরে ওই হুজুরা থাকবে বাইরে, জাহান্নামের আগুন জ্বালা শুরু করে দিবে, আর ভিতরে থাকবে জান্নাতের সৌভাগ্য, সেই জায়গায় থাকবে নেককার ইমানদার চিল্লা করা মারবে। এই আলো কোরআনের আলো, এই আলো ইসলামের আলো, এই আলো শহীদ রক্তের আলো, এই আলো গাজীর আলো, এই আলো কোরআনের আলো, এই আলো ইসলামী রাষ্ট্রের আলো। ওই আলো দিয়ে আপনার জীবন আলোকিত করেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, এই কোরআন দিলাম নবী, এই কোরআন দিয়ে তুমি মানুষের কাছে যাও, মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসো, সেই আলোই তাকে জান্নাতের আলোকিত জীবনে নিয়ে যাবে, ঠিক না? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সকলে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন।